আমি যাই বলতেছিগুলো সব আমার অভিজ্ঞতার ভিত্তিতে, আমার অভিজ্ঞতার বাইরে অনেক ব্যাপার থাকতে পারে, সুতরাং আমি তো আর পৃথিবীর সব অভিজ্ঞতা আমার একার হয় নাই। আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, যতটুকু প্রসেসের মধ্য দিয়ে গেছে, যতটুকু জানার স্কোপ এবং ক্যাপাসিটি হয়েছে, অবশ্যই সত্যকের ভিত্তিতে কমেন্ট করতেছি। আমেরিকায় হায়ার স্টাডি করতে আসার জন্য তো অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েট লেভেলে, তো এগুলো আসলে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবে তারাই তো মূলত দেখবে ভিডিওটা। সো এই টার্মগুলার আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে, সেটার কারণ হচ্ছে যেটা ইউএসএতে গ্র্যাজুয়েট লেভেল বলা হয় সেটা অন্যান্য দেশে পোস্ট গ্র্যাড লেভেল বলা হয়। সো গ্র্যাজুয়েট লেভেল বেসিক্যালি হইতেছে অনার্সের পর মাস্টার্স পিএইচডিকে বলা হয় গ্র্যাজুয়েট লেভেল ইউএসএতে, অন্যান্য দেশে ওয়েস্টে এটা হচ্ছে পোস্ট গ্র্যাড লেভেল। সো মানুষ থেকে যারা আসবে, যারা এখন ইউএসএ আসে নাই, তারা এই টার্মগুলো শুনে বিভ্রান্ত হইতে পারে। আমার নিজের অনেক সময় লাগছে এগুলো ফিগার আউট করতে, যখন বাংলাদেশে ছিলাম যে গ্র্যাজুয়েট লেভেল কোনটা অথবা কলেজ কোনটা, এখানে ইউনিভার্সিটিকে বলে কলেজ। সো এগুলোর কারণে ভুল বোঝা হচ্ছে, তুই রয়েছে এই জন্য বলতেছি। এখানে কলেজ মানে হচ্ছে ইউনিভার্সিটি, আমরা যেটাকে ইউনিভার্সিটি বলি। অনেক সময় দেখবেন যে বলে স্কুল, হ্যাঁ স্কুলে গেছে, আসলে ইউনিভার্সিটি গেছে। সো স্কুল মানে হচ্ছে আপনার নেসেসারিলি হাই স্কুল, প্রাইমারি স্কুল না, স্কুল মানে হচ্ছে একটা কনসেপ্ট, একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানুষ শিক্ষার জন্য যায়, যেখানে। সো আপনি ইউনিভার্সিটি গেলে আপনি বলতে পারেন যে আমি স্কুলে ছিলাম, আপনি কলেজে হলে আপনি বলতে পারেন আমি স্কুলে ছিলাম, আপনি স্কুল আমাদের দেশে যেটা বলা হয় স্কুল সেখানে থাকলে আপনি বলতে পারেন যে আমি স্কুলে ছিলাম। সো আর কলেজ যেটা বললাম, ফোর ইয়ার কলেজ, টু ইয়ার কলেজ আছে, যেগুলো হইতেছে গ্র্যাজুয়েট লেভেলের পড়াশোনা হয় বা আন্ডার গ্র্যাড লেভেল। আন্ডার গ্র্যাড হইতেছে এই ইউএসএতে ব্যাচেলার্সটাকে বলা হয়েছে, চার বছরের ব্যাচেলার্স, বিএস অথবা বি বিজনেস স্টুডেন্ট যারা তাদের জন্য বিবিএ, হোয়াটএভার। এগুলো একটু কনফিউজিং টার্ম, দেশে থেকে বসে এগুলো শুনতে গেলে পড়তে গেলে খুব কনফিউশন তৈরি হয়, এই জন্য একটু বললাম বোঝার জন্য। আচ্ছা না, গ্র্যাজুয়েট লেভেলে যারা পড়াশোনা করতে আসবে বাংলাদেশ থেকে, তারা তো আসার জন্য হইতেছে জিআরই অথবা জিম্যাট এগুলো দিয়ে আসতে হয়। তো এটা নিয়ে আমি তিন দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে অনেক ইউনিভার্সিটিগুলোতে হইতেছে জিআরই রিকোয়ারমেন্ট শিথিল করতেছে অথবা জিআরই রিকোয়ারমেন্ট ম্যান্ডেটরি আর রাখা হচ্ছে না এরকম। তো কীরকম ইউনিভার্সিটির সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে এবং এটা নিয়ে একটা আলাপ দীর্ঘদিন ধরে আসে। এখানে আমি জানি না, একটা কথা বললে কেন যে মানুষ বুঝতে পারে না, আমি আমি বললাম যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কিছু ইউনিভার্সিটি শিথিল করা হয়েছে জিআরই রিকোয়ারমেন্ট এবং বাদ দেওয়া হয়েছে। এটার মানে পাবলিক দেখলাম কমেন্ট করে বেড়াইতেছে যে জিআরই রিকোয়ারমেন্ট উঠে গেছে আমেরিকা থেকে, হু সেড দ্যাট, আমি কথা মুখে বলি নাই। সো এটা খুবই একটা উইয়ার্ড এক্সপিরিয়েন্স ফেসবুক থেকে দেখছি যে পাবলিক যে কথা যে কী পরিমাণ কম বোঝে, অবাক লাগে, মনে হয় যে বাংলায় বললেই এত মিসকমিউনিকেশন হয়, আরবি বা ফ্রেঞ্চ ভাষায় কথা বললাম না জানি কত মিসকমিউনিকেশন হয়তো ফেসবুকে মানুষের সাথে। সো না, আই নেভার সেড দ্যাট, আই নেভার ইমপ্লাইড দ্যাট, আমার লেখা আমি আরেকবার পড়ে দেখছি, এই ধরনের কোনো মেসেজ পাওয়ার সুযোগ নেই, কোথেকে আপনারা এইসব মেসেজ বের করেন খুঁজে আপনারাই জানেন। সো না, নিয়ার ফিউচারে জিআরই রিকোয়ারমেন্ট উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন এই মুহূর্তে ভিডিও দেখতেছে, মানে আপনারা আগামী 5-10-15 বছরের মধ্যে যদি অ্যাপ্লাই করেন, তাইলে মনে হয় না আপনারা এইগুলো দেখে যাবেন যে সব ইউনিভার্সিটির আমেরিকার একসাথে জিআরই রিকোয়ারমেন্ট উঠে গেছে। সো আপনাদের লাইফ টাইমে এটা কোনো ইস্যু হয়ে দাঁড়াবে না যে জিআরই রিকোয়ারমেন্টের ব্যাপারটা। এটার ক্ষেত্রে কথা বলতে বসছি, সেই ব্যাকগ্রাউন্ডটা একটু দিয়ে নিই। সেখানে যেটা লিখছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের সবাই খুব ভয় পায় জিআরই পরীক্ষা দেওয়াটা নিয়ে, এরা আমেরিকাতে আসবে না অন্যান্য দেশে যাবে কেন, শুধু জিআরই ভয়। সো এটা আসলে একটা ইংলিশ ভীতির কারণে, আমাদের ইংরেজি ভাষার ইংরেজিটার প্রতি ভীতি থাকার কারণে আমরা এটা চিন্তা করি। সো আমরা ভাবি যে জিআরই উঠে গেলে খুব ভালো হবে এটা, এই কথাটা মোটা দাগে আমি এটার সাথে একমত না, এবং সেটা আমি সেই লেখায় আমি বিস্তারিত আলোচনা করছিলাম যে কেন, সেটা এখন আলোচনা আস্তে আস্তে উঠে আসবে। কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ব্যাপারটা কীভাবে কাজ করে। আমরা যখন অ্যাপ্লাই করি আমরা অন্ধের মতো কাজ, মানে প্রত্যেকটা স্টেজ প্রত্যেকটা স্টেপ অন্ধের মতো আমরা কাজগুলো করি, রাইট? এখানে পড়াশোনা কীভাবে কাজ করে, রিসার্চ কীভাবে কাজ করে, এখানকার সিস্টেম কী, এখানকার প্রফেসররা কীভাবে ভাবে, এগুলো তো আমাদের দেশ থেকে কোনো ধারণা নাই আমাদের কোনো, যে কারণে আমরা মুখস্থ না জেনে ওই যে অন্ধকারে ঢিল ছড়ার মতো করে করতে থাকি। যে অনেক তথ্য আছে কিন্তু তথ্যটা বোঝার জন্য যে প্রেক্ষাপটটা তৈরি করা দরকার, যেটা বললাম যে এইখানে কীভাবে কাজ করে সিস্টেমগুলো, এই ব্যাকগ্রাউন্ডটা না বুঝলে আসলে অন্ধকারে ঢিল ছড়ার মতো করে পোলাপান অ্যাপ্রোচ করতে থাকে না বুঝে মুখস্থ। সো বুঝলে কনসেপ্টটা, যে কোনো কিছু যেরকম বুঝে করা না বুঝে করার মতো তো পার্থক্য আছে, না বুঝে করা মানে উল্টাপাল্টা কাজ করা, বুঝে করা মানে সঠিক জেনে বুঝে কাজটা করা। সো এই জন্য কথা বলতে বসছি। ওকে, প্রিলুড অনেক লম্বা হয়েছে, এটা নেসেসারি ছিল বোঝার জন্য যে কেন কথা বলবো, কীভাবে কথা বলবো, কী কথা বলবো। ওকে, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে যে আমরা যখন এই দেশে অ্যাপ্লাই করতেছি, এই দেশে যে বিভিন্ন রিকোয়ারমেন্ট সেট করা হয়েছে, এই দেশে যখন আমরা ফান্ডিং খোঁজার চেষ্টা করি, এই কনসেপ্টটা আমাদেরকে এই জায়গাটা আসতে হবে
যে মানে প্রত্যেকটা সিদ্ধান্ত তো কোনো না কোনো কারণে নেওয়া হয়, কোনো না কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হয়। প্রক্রিয়াটা কী কীভাবে কাজ করে ওই অ্যাঙ্গেলটা থেকে আসতে হবে, যে এই প্রফেসররা কী চিন্তা করে, ফান্ডিং সোর্সটা কোথায়। আমরা যখন বলি যে ফান্ডিং আসে কিনা এই সাবজেক্টে বা অমুকে, চিন্তা করতে হবে যে ফান্ডিংটা আসবে কোথেকে, কে দিবে। সো এই প্রসেসগুলো বুঝলে তখন বুঝতে সুবিধা হবে আর কি পুরো বিষয়টা। যে রিকোয়ারমেন্ট আমেরিকাতে আছে যেটা বললাম আমি ওই লেখা যেটা লিখছিলাম, সেটা হচ্ছে যেটা আমাদের বাংলাদেশিদের জন্য ভালোই, কারণে কারণ হচ্ছে এতে করে আমরা যখন অ্যাপ্লাই করে আসি আমাদের রিসার্চ স্কিল দেখাইতে হয় না, অলমোস্ট দেখাইতে হয় না। আমাদের রিসার্চ এক্সপার্টিস আছে, রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, অথবা আমাদের গ্র্যাজুয়েট লেভেলের যে রিসার্চ করার জন্য আমরা খুব ওয়েল প্লেসড, এরকম কোনো প্রমাণ দিয়ে আসতে হয় না। আমরা করি কি, আমরা জাস্ট জিআরই পরীক্ষাটা দিয়ে ওটা স্কোর দিয়ে অ্যাপ্লাই করি। জিআরই তো সাধারণত ফর দ্য মোস্ট ফর সায়েন্স স্টুডেন্টদের জন্য, আর ইয়ে কি জানে হিউম্যানিটিজের স্টুডেন্টরা জিআরই স্কোর ইউজ করে। আজকাল বিভিন্ন বিজনেস সাবজেক্টেরও সম্ভবত জিআরই স্কোর অ্যাকসেপ্ট করা হয়, বাট ফর দ্য মোস্ট পার্ট আমি বলতেছি সায়েন্স স্টুডেন্টদের জন্য। আমরা যখন ইউএসএতে আসি আমরা করি কি, এখনকার ইউএসএ ইউনিভার্সিটিগুলো যেভাবে কাজ করে, সব না, অনেক ইউনিভার্সিটির আলাদা আলাদা তাদের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে, সেটা বাদ দিলাম, এরকম কিছু নিজবিশ আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে, বাট মোটা দাগে যদি বলি মোটামুটি সব ইউনিভার্সিটির মোটা দাগে এই একটা কমন প্যাটার্ন, সেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করবেন আপনার স্কোর দিয়ে আপনি গ্র্যাজুয়েট স্কুলে অ্যাপ্লাই করবেন না। এই কনসেপ্টগুলো বুঝাই, এই কনসেপ্টগুলো না বুঝলে যেটা বললাম যে মুখস্থ অন্ধকারে কাজ করার মতো হয়। গ্র্যাজুয়েট স্কুল হইতেছে গ্র্যাজুয়েট প্রোগ্রাম, বেসিক্যালি যেটা শুরুতে ব্যাখ্যা করলাম, গ্র্যাজুয়েট প্রোগ্রাম মানে মাস্টার্স পিএইচডি। মাস্টার্স পিএইচডি এই গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোকে নিয়ন্ত্রণ করা হয় গ্র্যাজুয়েট স্কুল থেকে, নিয়ন্ত্রণ করা হয় বা গ্র্যাজুয়েট স্কুল এগুলো সব কিছু ওভারসি করে। সো আমরা যখন গ্র্যাজুয়েট লেভেলে অ্যাপ্লাই করি তখন বেশিরভাগ ইউনিভার্সিটিতে ইফ নট অল আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে গ্র্যাজুয়েট স্কুল বরাবর। সো আপনি মানে আপনি হইতেছে, ধরেন একটা কথার কথা বলি, আপনি হইতেছে আই ডোন্ট নো আপনার ব্যাকগ্রাউন্ড হইতেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আপনি একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম অ্যাপ্লাই করবেন না। হিয়ার ইজ অ্যানাদার থিং, যে প্রোগ্রাম কি, ডিপার্টমেন্ট কি, এই টার্মগুলো কনফিউজ করে আমাদেরকে। প্রোগ্রাম বেসিক্যালি ডিপার্টমেন্ট, রাইট? সো আবার এমন হতে পারে যে ডিপার্টমেন্টের আন্ডারে বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে, যেমন আপনি ধরেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং একটা প্রোগ্রাম। এটার মানে হচ্ছে অনেক ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং একটা আলাদা ডিপার্টমেন্ট। কিছু ইউনিভার্সিটিতে বা অনেক ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং একটা প্রোগ্রাম, একটা সাবসেট টাইপের। সো বেসিক্যালি প্রোগ্রাম বলতে আবার দেখবেন যে আপনার বলা হবে যে কেমিস্ট্রি প্রোগ্রাম অথবা ফার্মেসি প্রোগ্রাম। সো বেসিক্যালি প্রোগ্রাম মানে ডিপার্টমেন্ট মোটা লাগে, কিন্তু যেটা বললাম যে ডিপার্টমেন্ট আর একটু ডিপার্টমেন্টের আন্ডারে প্রোগ্রাম থাকতে পারে। আমাদের কথা বলার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, ফলো করার এবং কমিউনিকেশনের সুবিধার্থে আমরা মোটা লাগে ধরে নিই যে প্রোগ্রাম মানে ডিপার্টমেন্ট, অত পেঁচালে না যায়। সো আপনি এখানে একটা প্রোগ্রামে ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করবেন, যেমন আপনি হইতেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, আপনি তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবেন, রাইট, ওই ডিপার্টমেন্টের কাছে। নাও আপনি যখন অ্যাপ্লাই করবেন ওই ডিপার্টমেন্ট বরাবর, এই পুরো জিনিসটা প্রসেস হবে গ্র্যাজুয়েট স্কুলের মাধ্যমে, কারণ গ্র্যাজুয়েট স্কুল সকল ডিপার্টমেন্টের সকল অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করে। সো আপনি যখন একটা গ্র্যাজুয়েট প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, ওয়েদার ইট ইজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অথবা কেমিস্ট্রি অথবা ওশানোগ্রাফি অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং, যে যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন স্টুডেন্টরা সব কিছু প্রসেস হয়ে গ্র্যাজুয়েট স্কুলের মধ্য দিয়ে আসে। কিন্তু আপনি যেই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতেছেন সেই ডিপার্টমেন্ট ডিসাইড করবে আপনার এই অ্যাপ্লিকেশনটার ব্যাপারে, যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করার মতো কি মতো না। কিন্তু আপনি যখন জিআরই স্কুল জমা দেন আপনি এগুলো গ্র্যাজুয়েট স্কুলের কাছে যায়, মানে আপনি অ্যাপারেন্টলি আপনার ওই দিক থেকে দেখবেন কেউ, আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে চান, আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আবেদন করছেন, আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের কাছে আপনার জিআরই স্কোর পাঠাইছেন, টোফেল স্কোর পাঠাইছেন, ট্রান্সক্রিপ্ট পাঠাইছেন, আপনি বাংলাদেশ থেকে বসে এটাই দেখতেছেন, এটাই ভাবতেছেন। আসলে ব্যাপারটা এটা না হয়, আপনি যেটা করতেছেন আপনি যে ম্যাটেরিয়াল সব জমা দিলেন আপনি ডিপার্টমেন্টের কাছেই জমা দিলেন, কিন্তু এটা আসলে গ্র্যাজুয়েট স্কুলের কাছে যাবে। এই সব ইনফরমেশনগুলো গ্র্যাজুয়েট স্কুল স্টোর করে, তারপর যখন একটা সিদ্ধান্ত হয় ডিপার্টমেন্ট গ্র্যাজুয়েট স্কুলকে জানায়। ধরেন আপনি অ্যাপ্লাই করলেন একটা প্রোগ্রামে একটা ডিপার্টমেন্টে, এই সব কিছু গ্র্যাজুয়েট স্কুল হয়ে ডিপার্টমেন্টের কাছে আসবে, গ্র্যাজুয়েট স্কুল হয়ে আপনার কাছে যাবে, গ্র্যাজুয়েট স্কুল পুরো প্রসেসটা ওভারসি করে। এটা কেন বলতেছিলাম, অনেক বিভিন্ন সময় আমি দেখছি যে আমার নিজেও বিভিন্ন সময় টের পাইছি যে জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট, কারণ আমি অনেক কিছু বুঝতে গিয়ে কনফিউশনে পড়ছিলাম, পরে দেখছি যে এই কনসেপ্টটা বোঝাটার একটা ইম্পর্টেন্স আছে। কী ধরনের পরিস্থিতি, এরকম একটা সিনারিও এখন এক্সাম্পল হিসেবে দিতে পারতেছি না, বাট এটার দরকার আছে বোঝা, সেটা আমার জানি। ডিপার্টমেন্ট যখন আপনার অ্যাপ্লিকেশনটা হইতেছে, অ্যাডমিশনস কমিটি যখন আপনার অ্যাপ্লিকেশনটা ইভ্যালুয়েট করে,
করার পর সে সিদ্ধান্ত নিল যে স্টুডেন্টটাকে ভর্তি করব, ডিপার্টমেন্ট কিন্তু ভর্তি করতে পারবে না, ডিপার্টমেন্ট গ্র্যাজুয়েট স্কুল আপনাকে অফার করবে। আপনি দেখবেন যে আপনার কাছে দুইটা অফার লেটার আসবে, একটা গ্র্যাজুয়েট স্কুলের কাছ থেকে, একটা ডিপার্টমেন্টের কাছ থেকে। ডিপার্টমেন্ট গ্র্যাজুয়েট স্কুলকে সিদ্ধান্ত জানাবে যে এই স্টুডেন্টটাকে আমরা সিলেক্ট করছি। গ্র্যাজুয়েট স্কুল যেহেতু সব ডিপার্টমেন্টের সব কাজকর্ম তদারকি করে, সব ধরনের রিকোয়ারমেন্ট, যেমন অনেক ইউনিভার্সিটিতে দেখবেন যে গ্র্যাজুয়েট স্কুলের কিছু সেট রিকোয়ারমেন্ট থাকে, গ্র্যাজুয়েট স্কুল প্রত্যেক ডিপার্টমেন্টকে বলে দেয় যে তোমার ডিপার্টমেন্টে তুমি কাউকে ভর্তি করতে গেলে এই এই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, সেই ডিপার্টমেন্ট চাইলেও এই রিকোয়ারমেন্টের বাইরে যেতে পারবেন। মনে করেন আপনি একটা, যেমন এই যে এখন এটা বলি তাহলে আপনি বুঝতে পারবেন একটা উদাহরণ দিয়ে কি ধরনের পরিস্থিতি যে গ্র্যাজুয়েট স্কুলের সাথে ডিপার্টমেন্ট বা প্রোগ্রামের পার্থক্যটা বোঝার ক্ষেত্রে। মনে করেন আপনি একটা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করলেন, একটা প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করলেন, সেই প্রফেসর আপনাকে নিতে চাচ্ছে তার কাজ করার জন্য। সো প্রফেসর বললো যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর জিআরই স্কোর, আমার তোমার পছন্দ হয়েছে। কিন্তু গ্র্যাজুয়েট স্কুলের একটা রিকোয়ারমেন্ট আছে, গ্র্যাজুয়েট স্কুল সিদ্ধান্ত নিছে, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিছে যে আমার ইউনিভার্সিটিতে কোনো ডিপার্টমেন্টেই এই স্ট্যান্ডার্ডের নিচের স্টুডেন্ট আমি ভর্তি করবো না। সুতরাং কোনো প্রফেসর যদি কোনো স্টুডেন্টকে নিতে চায়, তোমাকে এই মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করতেই হবে। সেই ক্ষেত্রে ওই ডিপার্টমেন্টের ওই প্রফেসর হয়তো আপনার জিআরই স্কোর আছে কি নাই, কত কি, এটা নিয়ে কোনো আপত্তি নেই, সে আপনারা নিতে রাজি। কিন্তু যেহেতু গ্র্যাজুয়েট স্কুল একটা রিকোয়ারমেন্ট সেট করে দিয়েছে প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য, সুতরাং ওই প্রফেসর চাইলে হয়তো আপনাকে নিতে পারবে না। তখন হয়তো ওই প্রফেসর বলবে যে ওকে ফাইন, তোমার জিআরই স্কোর নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু গ্র্যাজুয়েট স্কুলের রিকোয়ারমেন্ট হইতেছে যে আমাদের প্রোগ্রামে ভর্তি হইতে গেলে মিনিমাম এই এই ক্রিডেনশিয়ালস লাগবে, এত টোফেল স্কোর, এত জিআরই স্কোর, এরকম। সো এরকম কথা যদি কোনো প্রফেসরের কাছ থেকে শোনেন যে গ্র্যাজুয়েট স্কুলের রিকোয়ারমেন্ট এরকম, তাহলে কনফিউজ হয়ে যাবেন আপনারা যে মানে কি এটা হইতেছে সেটার মানে। সো গ্র্যাজুয়েট স্কুল একটা অভিভাবকের ভূমিকা পালন করে, কিন্তু এইসব জায়গায়, এইসব দেশে যেটা বললাম যে এই দেশের কালচারটা আপনি বোঝাটাও জরুরি, এইসব দেশের কালচার হচ্ছে এখানে নিয়মকানুন সব কিছু সেট করা আছে, আবার প্রয়োজনে নিয়মকানুন তো মানুষের প্রয়োজনে সেট করা হয়। তা আমরা বাংলাদেশে আমাদের আইডিয়াটা কীরকম যে আমাদের দেশে নিয়মকানুন সব সেট করা হয়েছে গুন্ডামি করার জন্য, রাইট? কোথাও কোনো নিয়মকানুন মানা হয় না, যার সাথে শয়তানি করতে চায় তার ক্ষেত্রে একবারে নিয়মকানুন স্ট্রিক্টলি মানা হবে, তখন সব নিয়ম টেনে টেনে আনা হবে তাকে বিপদে ফেলার জন্য, তাকে সাথে শয়তানি করার জন্য। সো যে কারণে আমাদের দেশে নিয়মকানুন কেন আছে, কার উপর অ্যাপ্লাই হয়, কার উপর অ্যাপ্লাই হয় না, এটা নোবডি নোজ। এখানে ব্যাপারটা এরকম না, এখানে নিয়মকানুন যে আছে এগুলো সবার ক্ষেত্রে একদম একইভাবে অ্যাপ্লাই করা হয়, কিন্তু কোনো প্রয়োজনে, কোনো এক্সেপশনাল পরিস্থিতিতে বা কাউকে হেল্প করার স্বার্থে তখন নিয়মগুলোকে আবার খুব ইজিলি কার্ভ করা হয়। সো আমরা যখন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করি আমরা ভাবি ও এখানে তো খুব স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট যে জিপিএ 3 হইতে হবে, জিআরই স্কোর এতই হইতে হবে, টোফেল স্কোর অতই হইতে হবে, আমার তো এই রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করি নাই, তাহলে আমি অ্যাপ্লাই করে লাভ নাই। হ্যাঁ, এটা ঠিক যে আপনার রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না করেন আপনি ওই ডিপার্টমেন্টে, তাহলে আপনি ওই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবেন কেন, অযথা ইয়ে নষ্ট, টাকা নষ্ট। কিন্তু যেটা বললাম স্পেশাল কেসে নিয়ম কানুন কার্ভ করা এইগুলো কোনো ইস্যু না, এখানকার প্রফেসর, এখানকার ইউনিভার্সিটি ইজিলি নিয়ম কানুন কার্ভ করে। যেমন যেটা বললাম এই ডিপার্টমেন্টের হয়তো জিআরই স্কোর রিকোয়ারমেন্ট একটা কথার কথা যে 315 হইতে হবে, আপনার সাথে একজন প্রফেসরের কমিউনিকেশন হয়েছে, আপনার জিআরই স্কোর 310, সেই প্রফেসর আপনাকে নিতে চায়। এখন ডিপার্টমেন্ট খুব ইজিলি নিয়ম কার্ভ করে ফেলবে, ওই প্রফেসরকে ডিপার্টমেন্টকে বলবে আমি স্টুডেন্টকে নিবো, ওর জিআরই স্কোর একটু কম আছে, ডিপার্টমেন্ট বলবো আচ্ছা তুমি নিচ্ছ, ফাইন, ওকে, তোমার জন্য নিয়ম শিথিল করা হলো। আবার কিছু কিছু ক্ষেত্রে যখন গ্র্যাজুয়েট স্কুলের রিকোয়ারমেন্ট থাকে তখন আবার হয়তো প্রফেসরের পক্ষে নিয়ম শিথিল করা সম্ভব হবে না, কারণ গ্র্যাজুয়েট স্কুলের ব্যাপারে খুব স্ট্রিক্ট যে তোমার ডিপার্টমেন্টে ভর্তি করতে গেলে 315 জিআরই স্কোর থাকতেই হবে, এটার নিচে হলে ইউনিভার্সিটি থেকে আমরা তোমাকে ভর্তি করতে দিব না। সো এগুলো আর কি এরকম। সো যে কারণে বেসিক্যালি সেটা বললাম যে নিয়মকানুন দেখে ভড়কে যাওয়ার কিছু নাই, এটা সত্যি যে এখানে পদে পদে নিয়মকানুন মানা হয়, আবার এটাও সত্যি যে নিয়মকানুন কার্ভ করাটাও এখানে কোনো ব্যাপারই না। সো আমরা দেশ থেকে বসে সব কিছু বুঝি না দেখে আমরা আসলে একভাবে চিন্তা করি। সো এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি আপনার জন্য নিয়ম কার্ভ করা এগুলো কোনো ইস্যুই না। যেমন আমি যখন আসছিলাম তখন ক্লাস শুরু হইতেছে জানুয়ারির 9 তারিখে বোধ হয়। সো আমার অফার লেটারে খুব স্ট্রিক্টলি বলা আছে যে আমাকে জানুয়ারি 6 তারিখের মধ্যে ইউএসএতে আসতে হবে, নাহলে আমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। সো এইসব স্ট্রিক্ট ভাষা দেখে আমরা তো ভয়ে, ওরে বাবা এইসব দেশে তো নিয়মকানুন পই পই করে মানা হয়, তার মানে অমুক দিনের মধ্যে না আসতে পারলে আমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু না না না, আপনি যদি ইউনিভার্সিটিকে যোগাযোগ করে বলেন যে আমার এই সমস্যা, আমি এখন আসতে পারতেছি না, আমি এতদিন পর আসবো, দেখবেন ফট করে ইউনিভার্সিটি রুল কার্ভ করে ফেলছে আপনার জন্য, ল পলিসি রুল সব খুব ইজিলি সবাই বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আমরা এইভাবে অ্যাকোমোডেট করে দিচ্ছি। সো এটা মাথায় রাখবেন, জাস্ট এই কারণে বলতেছি আমরা বাংলাদেশ থেকে ইয়ে করি তো বাংলাদেশের শয়তানি আর গুন্ডামি দেখতে দেখতে আমাদের মাথায় ওইভাবে কাজ করে,
আমরা সব আমরা যখন ইয়ে করি আমরা এগুলো মানে ইমাজিন করা আমাদের পক্ষে সম্ভব হয় না যে আমরা কী নিয়ে ডিল করতেছি, সেই দেশটার কালচার কীরকম, সেখানে প্রফেসররা কীভাবে চিন্তা করে, সেইখানে নিয়মকানুন কীভাবে চলে, স্কুল কীভাবে চলে, ইউনিভার্সিটি কীভাবে চলে। তো মাথা থেকে নিজের আপনার বাংলাদেশি ধ্যান ধারণা বাদ দিয়ে আপনি চিন্তা করতে হবে যে আমি একজন আমেরিকানের সাথে ডিল করতেছি, একজন বাংলাদেশির সাথে ডিল করতেছি না। সো আমি এখানে গুন্ডার সাথে ডিল করতেছি না, ভালো মানুষের সাথে ডিল করতেছি, এরা হেল্প করার যতটুকু সর্বোচ্চ হেল্প করবে। সো এই চিন্তাটা মাথায় রাখবেন, তবে আপনার দিক থেকে আপনি যথাসম্ভব নিয়মকানুন অবশ্যই রিকোয়ারমেন্ট করবেন, সব কিছু ফুলফিল করার চেষ্টা করবেন। ওকে, নাও হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করতেছেন তখন হচ্ছে একটা বড় প্রশ্ন সবার যে হইতেছে ফান্ডিং সোর্স কী হবে, আমি যে অ্যাপ্লাই করব আমার ইনকাম আসবে কোত্থেকে, বা আমার অনেকে যেটা বলেন ভাই আমি আর্টস স্টুডেন্ট, যেটা ইউএসএতে বলতে হিউম্যানিটিস, এই ওয়ার্ডগুলো আপনারা যেটা বললাম অনেক বই প্রযুক্ত আছে সেগুলো একটু এক্সপ্লেন করে দিচ্ছি, তাহলে কনফিউজড হবেন না। বাংলাদেশে শুনবেন যে কমার্স স্টুডেন্ট, এখানে কিন্তু কমার্স কমার্স বলতে কারণ আপনি চিন্তা করেন কমার্স মানে কিন্তু বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, ওই ভিন্ন জিনিস। এখানে আপনি কমার্স স্টুডেন্ট বললে মানুষ পাগল হয়ে যাবে, হোয়াট ইজ কমার্স স্টুডেন্ট। সেখানে কমার্স স্টুডেন্ট মানে হচ্ছে বিজনেস স্টুডেন্ট বলা হয়, আর্টস মানে হিউম্যানিটিস বলা হয়, হিউম্যানিটিস সো ইয়েগুলো এরকম সায়েন্স, বিজনেস, হিউম্যানিটিস। সো অনেক অনেক এরিয়ার আপনারা প্রশ্ন করেন যে আমাদের অ্যাডমিশন পাওয়ার সুযোগ আছে কিনা, ফান্ডিং সোর্স কী, কেমনি কী হবে, এগুলা এটা এখন আপনি বুঝছেন যে ফান্ডিং সোর্সটা কী কীভাবে কাজ করে, তাইলে আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে কোন এরিয়াতে কেমন ফান্ডিং অপরচুনিটি আছে বা কীভাবে ফান্ডিং খুঁজে বের করতে হবে।